زمین آسمان تک جن کی قدموں کی نشان ہے، او میرے آقا کی ضمانت ہے، کیونکہ ہے دامن مصطفیٰ کے مجھ میں قسمت پیا پونے بڑا ناز ہے، کیونکہ ہے دامن مصطفیٰ قال اللہ تعالی فی کلامہ المجید الفرقان الحمید شهر رمضان الذي انزل فيه القران وقال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه قال النبي صلى الله عليه وسلم ان العذاب القبر لا يستنزرون من البول واما الاخر من نميما او كما قال عليه السلام মুসলিম এলাকাগুলো ছিল অতি গরিব। 30 বছর আগে এত জলসাজুস ছিল না, দুটো তিনটে গ্রাম মিলে কি একটা গ্রাম মিলে একটা জলসা মাহফিল, এবং সেই জলসা মাহফিল করে কেন্দ্র করে দোকান পাশানি বসতো, কিন্তু মহিলাদের দেখা যেত না। এখন আজ থেকে 30 বছর আগে এলাকায় জলসা করতে আসলে হুজুরেরা গল্প করতেন, আজকে পিয়ারা গ্রামে জলসা ভয়ে আত্মসম্মানে ঘরের মহিলারা ফাঁকায় বেরোত। এখন ভালো করে সাজে সেজে তাই বেরোয়, হুজুর হুজুরির কাজ করুক আমরা আমাদের কাজ ফায়দা উঠাই। আল্লাহ বললেন দুনিয়া করছিস কর, খেলা হবে কবরে আয়। দেখেন নি শক্তিশালী দলে লিখতে সব খেলা হবে, ওরে এখানে তো সিঙ্গেল খেলা করতেছিস, খেলা তো হবে ডবল সব কবরে। ছয় মারা দেখেছিস তো, ছয় মারলে বাউন্ডারির বাইরে যায় আর তোর বাইরে বেরোতে দেবে না। তাই দুনিয়ার সিঙ্গেল খেলা দিকে না চিন্তা করে কবরের ডবল খেলার সম্মুখীন হবে না প্রস্তুতি নেন। ভাইরা বা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনা মা বোনেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছিলে, ও রে মাসাবিরা এমন একটা দিন আসবে সময় আসবে আমার উম্মত উম্মতিরা মুসলমানেরা ধনী হয়ে যাবে, ওই ধনী মুসলমানের কাছে আমার ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা বোনেরা পেয়ারা সোনা মানিকেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল লাগে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জড়িয়ে দিয়ে গেলে, ও আমার সাহাবীরা মুসলমান যখন কোরআন হাদিসের উপরে জুলুম করবে, মুসলমান যখন মসজিদে ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় জায়গায় যখন
আঘাত করবে অত্যাচার করবে আমার আল্লাহ এই রকম জালেমবাজ মুসলমানগুলোকে সাইজ করার জন্য আমার আল্লাহ জালেম সরকার নিযুক্ত করে দেবে তাহলে দাদা যদি খারাপ হয় দিদি যদি খারাপ হয় আমরা ভালো নাই তাই খারাপ যদি বলেন হুজুর সেই এরকম হলো বিচার করেন হায়াতের মালিক কে সবাই কথা বলছেন না কেন হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক রেজেকের মালিক সম্মানের মালিক সব যদি আল্লাহ হয় তাহলে মুদির দিদি দাদার চেয়ারের মালিক কে কচি বন্ধ রাখ যে মালিক কে চুপ করে দেন কেন আল্লাহ তো তো আল্লাহ তাদেরকে বসিয়ে রেখেছেন বলে আছে ও ইভিএম টিভিএম কিছু মানার দরকার নেই ইমানের ক্ষতি ওটা গোড়া ধরুন হায়াতের মালিককে কথা বলছেন না কেন ইজ্জতের মালিককে এই চেয়ারের বসানোর মালিককে আল্লাহ যদি হয় ইভিএমের দড়ি দিচ্ছেন কেন চালাকি খুঁজে ভাই এই বলছে হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আবার বলছে না ইভিএম চুরি করে বলে হই তো যদি হায়াতের মালিক হয় আর যদি খারাপ হয় তুই ভালো হস তুই তো দোয়া চাচ্ছিস আল্লাহর ধ্বংস করে দাও ভাই না কেন তুই তো ভালো তোর দোয়া কবুল হচ্ছে না কেন আসল ডেঞ্জার মাল হচ্ছিস তুই কথা বোঝা যাচ্ছে না আমরা তো নিজের বিচার করতে খুব একটা পছন্দ করি না পরের কি করে বিচার করব এই ধান্দায় ঘুরতিস ভাইরা বান্ধব জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা ও বোনেরা আজ থেকে 25 থেকে 30 বছর আগে মুসলমান এলাকায় গেলে মসজিদগুলো কাঁচা ছিল মসজিদগুলো যদিও পাকা ছিল সাদাটা ছিল না অধিকাংশ মসজিদ জালির ছিল কিংবা অ্যাসবেস্টার এলাকায় ঘুরে 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 খোঁজ করলে সুদ খোর পাওয়া যেত দুই এক পিস কিন্তু এখন আপনার খোঁজা লাগে না আপনি যে বাড়িতে বসবেন সেই বাড়িতে একটা সুদ খোরের সদস্য আছে সিঙ্গেল খেলায় মেতে আছে আর ডাবল খেলা হলো চিন্তা নেই নেতা হবে মন্ত্রী হবে রাজপথ দখল করবে ও তারপরে সমাজ পরিচালনা করবে তার আগে যদি আজাইল এসে বলে চ ঘট ঘট কথা বুঝেন না কেন ও রজু যুবকেরা ওই ভরসাটা যদি না নিয়ে মন্ত্রী এমএলএ যদি পৃথিবীর নেতা না হয়ে ভরসা যদি করা যায় আল্লাহ আমার রব আল্লাহ আমার সব হে নজরেরা আল্লাহকে রাজি করো আল্লাহর জামানদির জন্য জীবন তৈরি করো ঘরটাকে সুন্দর করে সাজাও আমি বালি সিমেন্ট বা পাকা আপনার পেলে দিয়ে সাজাতে বলিনি ছেঁড়া তিরপল দিয়ে ঘর তৈরি করো মাটির ঘর ছিল যদি ওর ভিতরে কোরআন তেলাওয়াত হয় মাটির ঘর থাক তোর পাকা বাড়ি দরকার নাই কারণ ওই মাটির ঘরের ভিতরে যদি আল্লাহর জিকির হয় তুই পাকা বাড়ি নিয়ে কি করবি মুসলমান কারণ তোর বাড়িতে পাকা ঘর হওয়ার কারণে তোর বাড়িটা আজকে হিন্দি গানের ক্যাসেট তোর ঘরেতে বাজে তাহলে তুই ধর্ম ধর্মবান ব্যক্তি হওয়ার পরে যখন তোর ধর্মকে জলজলি দিবি মুসলমান দুনিয়ায় উন্নতির জায়গা তোর জীবনে ক্ষতি ডেকে আনবে এটাই তার প্রমাণ কথা বলছেন না কেন তাহলে এত নেতা কথা হওয়ার চিন্তা কেন নেতা না হয়েও সমাজের খেদমত করা যায় দাদা দেখি কথা বলছেন না জোরে বলে বলেন না এমএলএ ছিল না দাদা জোরে এমএলএ ছিল মন্ত্রী দশটা আটটা মন্ত্রী রেখেছিল কিচ্ছু রাখিনি জেহাদের ময়দানে যুদ্ধের ময়দানে একটা তহবিলে হুজুর বিরাট সেই সময়কার 60,000 টাকা হুজুর তুলে ত্রাণের জন্য পাঠিয়েছিল একবার জোরে বলে
খিদমত করা যায় না দাওয়া হুজুর পীর কেবলা নিজে হাতে করে এই বাংলার জমিনে কিছু কম আড়াই হাজারের মতো প্রতিষ্ঠান তৈরি করে গেছে একবার জোরে বলে বলে খিদমত করা যায় না আসলে ও খিদমতই মজা নেই চারটে এমএলএ ছটা মন্ত্রী যদি বানাতে পারি প্রতি বছরে তো ওদের হাতে স্যাংশন আসবে 5 কোটি হাতে যদি 50 কেটে দেয় বুঝতে পারবে আমি কি ভুলভাল বকতিস নাকি বল মাস্টার মন্ত্রী ছটা এমএলএ যদি আমার হাতে থাকে তাহলে এমএলএ এমএলএ দের কাছ থেকে পেলাম 3 কোটি বছরে আর চারটে মন্ত্রী যদি থাকে 1 কোটি করে পাবো তাহলে বছরে যদি ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে 7 কোটি ইনকাম করা যায় কেন মুক্তি আমি মসজিদ মাদ্রাসায় পড়ে থাকি ये हाल तेरा चाल है मकसद तेरा माल है लाखों को गुमराह बना दिया घर चले गुलो बेनामाजी ये दाड़ी दाड़ी कुत्तार मतो में चक्कर और विरुद्ध कथा ঘরের মহিলাগুলো প্রতি সপ্তাহে বেগানা পুরুষদের সঙ্গে মিটিং সিটিং করতে যায় মহিলা সমিতি বন্ধ গ্রুপ মাল আছে না নেই ওটাকে সংশোধনের জন্য কোনো আন্দোলন নেই কথা বুঝতে পারছেন না কেন আপনাদের পিয়াড়া গেরা গেরা সব নেই সব নড়ে নড়ে বসতেছেন কেন হুজুরকে বলো কাতু আল্লাহ দরবারে কবুল হবে হাদিস তো পড়ে হুজুরবি করতে হয় হারাম খোরের দোয়া আল্লাহ কোন প্রকার কবুল করেন না বুখারী মুসলিমের হাদিস রাসূলুল্লাহ জানিয়ে দিলেন তাহলে আজকে যতই মন্ত্রিত্ব আর যতই এমএলএ সেজে যে জমানের উপরে ঘুরি না কেন জমির মালিক সেই আল্লাহ জমির মালিক যদি না চায় তো ক্ষমতা নিয়ে কিছু করতে পারবে না তাই তোর জীবনে এমএলএ মন্ত্রী রাজা যাই কিছু করা তোর মূল টার্গেট আল্লাহকে আগে রাজি কর তারপর জমিনে কি করবি কর যে ছেলেগুলো দাঁড়িয়ে মোতে ওদের প্রতি আল্লাহ খুব খুশি নাকি মুতি যারা পানি লায় না মসজিদ থাকা অবস্থায় পাশে মিটিং হচ্ছে নামাজ পড়ে না জমা চলছে হই হই করে চিল্লাচ্ছে এদের প্রতি আল্লাহ খুব খুশি মানুষ যখন ইমান আনে আমানু বিল্লাহে ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি আল্লাহর কাছে যখন কে বলে আল্লাহকে স্বীকার করে আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব এ নজনেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ওরে বান্দা তোর চলা বলা খাওয়া দাওয়া ওঠা বসা সব কিন্তু আমার দায়িত্ব যা কিছু করবি আমি আল্লাহ তাআলা সিস্টেমের ভিতরে রেখে দিলাম আমার হুকুমের বিরুদ্ধে তোরা কোনদিন যেতে পারবি না এই ঈমান আল্লাহ মানে কি নিজের এ টু জেড টোটালটাই আল্লাহর কাছে সঁপে দেওয়া তোমার ইশারায় চলবো তোমার ইশারায় বলবো তোমার ইশারায় করবো তোমার ইশারায় করবো না তুমি যেটা বলছো হারাম আমি করে নেব হারাম তুমি যেটা করছো হালাল জীবন চলে গেলে ওটা হলো হালাল এটা হচ্ছে ইমানদারের ডেফিনিশন সংজ্ঞা এগো আল্লাহ কি কোথাও বলেছে কোরআনে আমার নামাজ কাজা করে নাপাক অবস্থায় আমার নামে তকবীর দিয়ে বেড়াবি
আল্লাহ নবী পাক জবারে জানিয়ে দিয়ে গেলেন ইন্নাল আযাবিল খবরি লা ইস্তামজিরুনা মিনাল বাউলে ও নজনেরা আল্লাহ নবী পাক জবারে জানিয়ে দিয়ে গেলেন দুনিয়ার জমিনে যে সমস্ত পুরুষগুলো যে সমস্ত নারীগুলো পেশাব করার পরে পায়খানা করার পরে ওদের শরীরটাকে পবিত্র রাখে না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম পেশাবের ছিটা ওদের গায়ে লেগে যায় ওরা যদি ওই না পাক অবস্থায় মারা যায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওদের মরণের পরে ওদের কবরে না যায় কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না এ পেয়ারা নজনেরা পর্দা নিশিনা মা বোনেরা আমি মারা যাব আমার কাফনের ভিতরে কোন নেতা নেত্রী আসবে না আমি মারা যাব আমার কবরের ভিতরে পৃথিবীর কোন নেতা নেত্রী আসবে না আমার কবরের ভিতরে আমার কাফনের ভিতরে যে ব্যক্তিটা থাকবে তিনি হলেন আমার নবী জোরে হবে না কবরের ভিতরে কারে পাবেন সিপিএম তৃণমূল বিজেপি কথা বলেন না কেন কারুর পাওয়া যাবে না ছুটতেছেন কেন কই না খেয়ে থাকলি কোন দাদা দিদি এসে তো বলে নাইলে 500 টাকা তোমার এত মাথা গরম হয় কেন খেলা হচ্ছে দেখছেন কারু থব না দিয়ে রক্ত বের হচ্ছে কারু গাড়ি ছাদা উঠেই গেছে সব মোল্লার দল এত মারতেস কেন গরু কম খাও তুমি দেখতে পাচ্ছ লেখা আছে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে আরে খেলবে তো ওরা তোরে বল হিসেবে তুই বুঝতে পারছিস হাতে ছুরি ধরার আগে ছুরি ধরে হাত হাতের উপরে পোট চালানোর আগে ভেবে দেখিস শরীরের রক্তক্ষরণ হবে ওটাকে ধরে রেখে সহ্য করার ক্ষমতা আছে কি হাত কাটার আগে ভাবতে হবে হাত শুধু কাটবে না শরীর থেকে রক্তক্ষরণ হবে ওটা একটা গেল সুস্থ চামড়া কেটে দুটো হবে ওটা একটা গেল আবার এর একটা ব্যথা লং টাইম আমাকে এই ব্যথা নিয়ে ঘুরতে হবে যদি এই তিনটে সহ্য ধৈর্য থাকে তাহলে ছুরি হাতে আর পড় চালাস কথা বুঝাচ্ছে আচ্ছা এই কেটে দিয়ে জ্বালা করছে আরো ঝাপটা খাবে দেয় না ঝাপটা কেটে গেছে ডাক্তার বলছে ঝাপটা মারতে হবে তার মানে সেলাই মারি কথা বুঝতে পারছে না বেশি ভাগ হয়ে গেছে দুই দাঁত থেকে চেপে আবার সেলাই যাতে সেলাই না করতে হয় হাতে ছুরি ধরে অন্তত 2 মিনিট ভাবিস এত যন্ত্রণা সহ্য করার ক্ষমতা থাকে না কি বলছে ছেলেটা জাম দিয়ে দাও কার জন্য দেবে দেবে এই কিছুদিন আগে কলকাতা নবান্ন আমার একদম ঘরের পাশে নবান্ন আমার ঘর থেকে 12 কিলোমিটার দূর কথা বুঝা যাচ্ছে না এই 12 কিলোমিটার দূর নবান্ন অভিযান করতে যে বাকুড়ার একটা ছেলে মরে গেল মইদুল ইসলাম মিদ্দে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওর খেলা হচ্ছে না হয় না কারণ যে ওর হালাতে গেছে যার জন্য গেছে ওরা বলে কেউ ওর এলে এবার ফেরেশতা খেলা খেলা মুগুদ দিয়ে হত ধুনো ধুনতে কারণ কবরে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে এরা কি বাবা দুজনকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে যে দুজন এসে বসলে খেলবে তার আবার কানে কালা আর জবানে আর বোবা যদি বলেন ভাইয়ের আপনি দেখতে পাচ্ছেন কোরআন
আবেগের বশীভূত হয়ে হুজুর আমার বাঁচাবে ও চিন্তা ছাড়ো হুজুর তো থাকবা আমি এসি ঘরে মরবে তো তুমি হাত কাটার আগে ভেবে দেখো ও বেজনে না নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পৃথিবীর জমিনে আল্লাহকে রাজি আল্লাহর জামানদির জন্য চললে কি হবে फायदा পৃথিবীর জমিনে তোমার মন্ত্রী হওয়ার দরকার হবে না এমএলএ হওয়ার দরকার হবে না পৃথিবীর কোন আপনার স্বরাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার প্রয়োজন হবে না আমার আল্লাহকে যদি রাজি করে চলো আমার আল্লাহ শুধু দুনিয়া নয় শুধু এই পশ্চিমবঙ্গ নয় আমার আল্লাহ তমাম কায়নাত তোমার কদমের নিচে এনে দেবে জোরে হবে না কারে রাজি করতে হবে আরে আমি শান আজ কালকে পর্যন্ত বাঁচবো আমার কোনো গ্যারান্টি কার্ড নেই আপনাদের আছে এস কেস থেকে নামবো বলছি মেদিনীপুরে জলসা আছে 4:30 এস কেস হাজরা ইল হচ্ছে মুসলিম সমাজ সম্পূর্ণ একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছে যে জায়গায় ওই মুসলমান নামটা শুধু আছে মুসলমান তো ধর্ম ইসলাম বলে ওর ঘরে বাইরে কিছু নেই আমি তো প্রথমেই উদাহরণ দিয়েছি 30 বছর আগে মাটির ঘর ছিল কোরআন ছিল ঘরের মা বোন ফুফু দাদি সব নামাজি ছিল কথা বলছেন না কেন ঘরের যুবতী মেয়েরা ভয়ে ফাঁকায় বের হতো না আলেম আসছে আর এখন কি করছে তাহলে রাস্তা ভালো করার আগে প্রথম যদি তোমার জীবনের আন্দোলন উন্নতির রাস্তা দেখাতে হয় ধর্মের জায়গাটাকে ভিতটাকে আগে মজবুত করো কারণ আল্লাহ বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আমি আল্লাহ আমার পছন্দনীয় মনোনীত আমার ধর্ম আমার দীন হলো ইসলাম একবার জোরে বলে জোরে হবে না সুবহানাল্লাহ তাহলে ধর্মের মানুষটা যদি ওই পছন্দনীয় ধর্মটাকে মেনে নিয়ে জীবন তৈরি করে এই বান্দায় বান্দিও নিশ্চয়ই সে আল্লাহর পছন্দনীয় হবে বোঝানো যাচ্ছে আমি চৈত্র মাসে বেশি অংশ দিই মোটামুটি হুগলি আর মেদিনীপুরই কাটছে আমার সপ্তাহের ভিতরে দু তিন দিন তো মেদিনীপুর থাকছি কিছুদিন আগে আপনার এতে আমাদের মিনাখায় একটা জলসা করতে গেছি অনেকগুলো ছেলে এসে মুখটা ভারী করে বলতে ভাই যাই যা কি করব কেন ওই যে পাঁচজন আমাদের গ্যাংয়ের পাঁচজন ঠান্ডিয়ে ফেলেছে কেন গাড়ি রাখছি আছে বলছে না ওই খেলা হচ্ছে তুই বল আমি মেনে নিলাম তুই যার জন্য ঠ্যাং ভেঙে ফেলেছিস তোরে 5 লাখ দেবে তোর আসল হাড় আছে কথা বলছেন না কেন তোর যে ঠ্যাংটা ভেঙেছে হাড়টা তুই সেই আসল জিনিস আর ফেলি তো যখন আসল জিনিসটাকে ভেঙে চুরমার করে দিচ্ছে জানবি তোকে মাথার উপরে রেখে তোর ভিতরে শ্বাস গ্রহণ করার চেষ্টা করছে কেউ সাবধান হও সবাই থাক সবাই সবাক থাক আমার আল্লাহ আল্লাহ রাসূল থাক সামাজিকতার প্রয়োজনে যতটুকু দরকার সেই দায়িত্বটুকু পালন করে যান আর আল্লাহর হুকুমের প্রত্যেকটা জায়গায় রেজামন্দি হন ছাড় নেই